প্রিয় বন্ধুরা, দুর্দান্ত একটি অপরচুনিটি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই মুহূর্তে সেঙ্কো গোল্ডের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত করা হয়েছে। আর গায়ে সেই নোটিশে বলা হয়েছে, এখানে একটা কিংবা দুটো নয়, প্রচুর পরিমাণে, একদমই গায়েস, হিউজ পরিমাণে প্যান ইন্ডিয়া সেঙ্কো গোল্ডের যত স্টোর্স রয়েছে সমস্ত স্টোর্সের জন্য কিন্তু হায়ারিং করা হবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও নতুন একটি 100% ফ্রি, জেনুইন, যাচাই করা, ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। একদমই গায়েস, আজকে আমরা কথা বলবো সেঙ্কো গোল্ড জব ভ্যাকেন্সি নিয়ে। প্রিয় বন্ধুরা, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে, এছাড়া কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, এর সাথে কাজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এছাড়া এজ লিমিট কি রয়েছে, এবং 100% ফ্রিতে ডাইরেক্ট এইচআর এর সাথে কন্ট্যাক্ট, অ্যাপ্লাই করবেন কিভাবে, সমস্ত ডিটেলস ইনফরমেশন বলে দেব আজকের এই ভিডিওতে। গাইস, ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, আশা রাখছি কাজটি পেতে অ্যান্ড ডিটেলস বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। গাইস, বিরাট সুযোগ কিন্তু লুটে নেওয়ার মতো। যেমন কি আপনারা জানেন, সেঙ্কো গোল্ড সবার আগে ভ্যাকেন্সি কিন্তু বাংলার নাম্বার ওয়ান ফ্রি অ্যান্ড জেনুইন আপনাদের চ্যানেল এখানে পেয়ে যাবেন, তেমনই আবারও নতুন অপরচুনিটির সুযোগ সবার জন্য। তাই অবশ্যই এইভাবে একটি লাইক দিয়ে দেবেন। এছাড়া সবার আগে সেঙ্কো গোল্ডের তরফ থেকে যেই নোটিশটি বার করা হয়েছে সেটা দেওয়া রয়েছে। দেখুন কি বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, বলা হয়েছে, বি অ্যাওয়ার অফ ফেক রিক্রুটার, আওয়ার কর্পোরেট অফিস সোললি কন্ডাক্ট অফিসিয়াল রিক্রুটমেন্ট। এছাড়া আরও বলা হয়েছে, ইউ মে ভিজিট আওয়ার স্টোর্স টু হ্যান্ড ওভার ইউর বায়োডাটা। গাইস, এগুলো মাথায় রাখতে হবে, সেঙ্কো গোল্ডে জব করার জন্য কিন্তু একটা টাকাও সেঙ্কো গোল্ড চায় না, তাই কোনো রকম টাকা পয়সা চাওয়া প্রতারকের ফাঁদে পা দেবেন না। এছাড়া আপনি যদি চান টাকা পয়সা লোটা প্রতারক থেকে বাঁচতে, আর 100% ফ্রি, জেনুইন, যাচাই করা, ভেরিফাইড কাজের খোঁজ ডেলি পেতে, তাহলে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখুন এক্ষুনি। আসুন সরাসরি ডিটেলস জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, শুরুতেই আপনাদের ক্লিয়ার করতে চাই, এই কাজের জন্য আপনি পশ্চিমবাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে সবাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, মানে ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকেই সবাই অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আরও জানাতে চাই, এই কাজের জন্য ছেলে মেয়ে মানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এছাড়া আরও জানাতে চাই, প্রিয় বন্ধুরা, এটি আপনাদের ফুল টাইম পার্মানেন্ট জব রয়েছে, এছাড়া এটি আপনাদের ডাইরেক্ট পেরোল জব রয়েছে। নেক্সট আরও জেনে নেব গাইস, এই কাজের এজ লিমিট মানে বয়সের সীমা কী রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে আপনাদের মিনিমাম 18 বছর বয়স থেকে 37 বছর বয়স পর্যন্ত হলেই সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে কাজের জন্য এনি ফ্রেশার অ্যান্ড এনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। বাট মাথায় রাখবেন, এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদের কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হয় সব জায়গার মতোই। নেক্সট এবার জেনে নেব এখানে স্যালারি কেমন কি রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন, 15,000 টাকা থেকে 30,000 টাকারও বেশি স্যালারি ইনকাম করতে পারবেন। এখানে স্যালারি ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউ, পোস্ট আর এক্সপিরিয়েন্সের উপরে। এছাড়া আরও যেসব সুযোগ সুবিধা রয়েছে গভর্নমেন্ট লেবার ল রুলস অনুযায়ী সব রকমই পেয়ে যাবেন আপনারা। এছাড়া অবশ্যই গুড কমিউনিকেশন স্কিলস মাস্ট কিন্তু। নেক্সট আমরা জেনে নেব ইন্টারভিউ দিতে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, খুব কেয়ারফুলি শুনবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের বায়োডাটা বা রিজিউম, সঙ্গে আপনার গভর্নমেন্ট আইডি প্রুফ, এছাড়া এডুকেশনাল সার্টিফিকেট, এছাড়া পাসপোর্ট সাইজ কালার ফটো, এছাড়া যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে দেন সে এক্সপিরিয়েন্স লেটার নিয়ে যাবেন। এছাড়া ফ্রেশারদের জন্য কিন্তু এটা দরকার নেই। এছাড়া আরও ডকুমেন্ট সঙ্গে রাখবেন, এতে আপনাদের সুবিধা হবে। এছাড়া ইন্টারভিউ অবশ্যই কিন্তু ফর্মাল ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবেন, আজে বাজে কেউ কিছুভাবে ইন্টারভিউ দিতে চলে যাবেন না। এর সাথে সাথে প্লিজ এই ফ্রি জেনুইন কাজের ভিডিওটিকে একটি শেয়ার করে সবাইকে এই কাজটি পাওয়ার সুযোগ করে দেবেন। মাথায় রাখবেন, আপনাদের একটা শেয়ার করার ভবিষ্যৎ কিন্তু আলোকিত করে দিতে পারে। সো নেক্সট এবার জেনে নেব আপনাদের এখানে কোন কোন পোস্ট রয়েছে অ্যান্ড কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান লাগবে। প্রিয় বন্ধুরা, প্রথমে যে পোস্ট রয়েছে সেটি হলো কাউন্টার সেলস প্রফেশনাল। এই কাজের জন্য 12 পাস থেকে এনি গ্রাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যে পোস্ট রয়েছে সেটি হলো আপনার স্টোর ম্যানেজার, এই কাজের জন্য MBA ক্যান্ডিডেটসরাই অ্যাপ্লাই করতে পারবেন।
নেক্সট পোস্ট রয়েছে এখানে, সেটি হলো অ্যাকাউন্ট ক্যাশিয়ার। এই কাজের জন্য এনি গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন, বাট বিকম গ্র্যাজুয়েটরা কিন্তু বেশি প্রেফারেন্স পেয়ে যাবেন এখানে। এছাড়া এর পরের পোস্ট রয়েছে এখানে, সেটি হলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। এই কাজের জন্য কিন্তু 10th pass থেকে 12th pass ও এনি গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া গাইস দেখুন কি বলা হয়েছে, যাদের জুয়েলারি ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স রয়েছে এই সব ফিল্ডে তাদের কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হবে, বাট এনি ফ্রেশার ক্যান অ্যাপ্লাই। আশা করি পোস্ট ডিটেলসগুলি বুঝতে পেরেছেন আপনারা, সবগুলো কিন্তু অফিসিয়াল, খুব সুন্দর জব রয়েছে। সো এবার আসি অ্যাপ্লাই কিভাবে করবেন। প্রিয় বন্ধুরা, এর সাথে সাথে একটি ইম্পর্টেন্ট কথা গাইস, অনেক আর্জেন্ট ভ্যাকেন্সিগুলো ভিডিও বানাতে পারছি না, তাই আপনাদের সুবিধার জন্য এই চ্যানেলের কমিউনিটি পোস্টে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে। তাই চ্যানেলের কমিউনিটি পোস্টগুলো নজর রাখবেন, এতে আপনাদের কাজ পেতে আরও হেল্প হবে। সো এবার আসি অ্যাপ্লাই কিভাবে করবেন। প্রিয় বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য আগে পুরো ভিডিওটা দেখে বুঝে তারপর অ্যাপ্লাই করতে যাবেন, না বুঝে অ্যাপ্লাই করতে যাবেন না, এতে কোনো লাভই হবে না আপনাদের, তাই আগে দেখে নিন। প্রিয় বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের একটু নিচের দিকে ডাইরেক্ট এইচআর অ্যাপ্লিকেশন লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করবেন। বন্ধুরা, লিঙ্কে ক্লিক করা মাত্র এরকম ইন্টারফেস খুলে যাবে, দেখতেই পাচ্ছেন এখানে জব ডিসক্রিপশন সব কিছু দেওয়া আছে। জব ডিসক্রিপশন থেকে শুরু করে সব ডিটেলস আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ মেনশন করা রয়েছে। কিন্তু তারপরে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি সব কিছু দেওয়া রয়েছে, পয়েন্ট ওয়াইজ সব দেওয়া রয়েছে, তারপর স্কিলস অ্যান্ড সব কিছু দেওয়া আছে, স্কিলসের সাথে যা যা লাগবে আপনাদের। তারপর নিচে দেখতে পেয়ে যাবেন আপনার অ্যাপ্লাই অপশন, এই অ্যাপ্লাই অপশনটি দেখার মাত্র আপনাদের অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, অ্যাপ্লাই অপশনে ক্লিক করার মাত্র আপনাদের কাছে এরকম কনফার্মেশন চাইবে, ইয়েস বা নো, এখানে আপনারা ইয়েস অপশনটিতে ক্লিক করবেন। কনফার্মে ইয়েস করা মাত্র আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে ভেরিফিকেশন করতে হবে, মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বারে যাকে মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে নেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করা মাত্র আপনাদের কাছে কিন্তু ওটিপি চলে আসবে মেসেজে, সেই ওটিপিটা আপনারা ইনপুট করে ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করা মাত্র আপনাদের এরকম ইন্টারফেস খুলে যাবে, চারটে স্টেপে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে আপনাদের। আমি বেসিক ডিটেলস যেটা ফার্স্ট স্টেপ সেটি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, বাকিরা আপনারা করে নেবেন। এখানে প্রথমে আছে সিলেক্ট অপশানে রয়েছে, সিলেক্ট অপশানে সিলেক্ট করবেন, সিলেক্ট করা মাত্র মিস্টার মিসেস মিস ভ্যারাইটিস অপশান রয়েছে যেটি আপনাদের আমি সিলেক্ট করে নেবেন। তাই ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন, মিডিল নেমের জায়গায় মিডিল নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে নেবেন আপনাদের। তারপরে ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম, মেডেন নেমের জায়গায় মেডেন নেম। তারপর এখানে রয়েছে রিলিজিয়ানের জায়গায় রিলিজিয়ান সিলেক্ট করে নেবেন আপনাদের। তারপর ক্যাটেগরি, তারপর অ্যাকচুয়াল ডেট অফ বার্থ আপনাদের সিলেক্ট করতে হবে, তারপর রেকর্ড অফ ডেট অফ বার্থ, তারপর রয়েছে কান্ট্রি অফ বার্থ, তারপর রয়েছে স্টেট অফ বার্থ, তারপর প্লেস অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন এগুলো, তারপর ন্যাশনালিটি আপনাদের যেটি রয়েছে সেটি এখানে ইন্ডিয়ান দিয়ে নেবেন, তারপর এখানে আইডেন্টিফিকেশন মার্ক, তারপর রয়েছে আপনাদের জেন্ডার, মেল ফিমেল চুজ করে নেবেন, ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, তারপর রয়েছে মেল আইডি, এখানে ইমেল আইডি বসিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বারটি অটো জেনারেট হয়ে বসে গেছে। তারপর এখানে রয়েছে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ যেটা হবে দিয়ে নেবেন আপনাদের। এরপরে রয়েছে প্যান কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার দেবেন, ইউএএন নাম্বার রয়েছে নিচে, ইউএএন নাম্বারটি আপনাদের পুট করে নেবেন। তারপর এখানে রয়েছে প্রেফার্ড লোকেশন আপনাদের, তারপর রয়েছে কারেন্ট লোকেশন, এরপরে রিজুম সোর্স আপনারা যেটা থেকে পেয়েছেন সেটি বসিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করা মাত্র পরের স্টেপগুলো খুলে যাবে, পরের স্টেপ ওয়াইজ আপনারা ভালো করে ফিল আপ করে নেবেন ফর্মটি। সো গাইস, সুন্দর চারটে ইজি স্টেপে ফর্মটি ফিল আপ করে দেবেন। আর যদি আপনার ফর্মটি ফিল আপ না হয়, কোনোরকম কোনো প্রবলেম হয়, তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট এইচআর টিমের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আপনি সরাসরি কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারেন। মাথায় রাখবেন, কন্ট্যাক্ট তখনই করবেন যখন আপনাদের কোনোরকম কোনো প্রবলেম হবে, এছাড়া শুধুমাত্র অফিসিয়াল টাইমেই কল করবেন যদি প্রবলেম হয় তবে। এছাড়া প্রিয় বন্ধুরা, যারা আউটসাইড ওয়েস্ট বেঙ্গলে রিলোকেট করতে কোনো প্রবলেম নেই, তারাই অ্যাপ্লাই করবেন, কারণ এটি প্রচুর পরিমাণে অল ওভার ইন্ডিয়া জুড়ে নিয়োগটা করা হবে। সো ইন্টারেস্টেড আর এলিজিবল ক্যান্ডিডেটসরা যেমনভাবে বললাম এক্স্যাক্টলি তেমন করেই অ্যাপ্লাই করুন, এছাড়া ভুল করবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো 100% ফ্রি জেনুইন যাচাই করা ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।